তখন সে বলছে কুন্তু আদুর উসুল লুগা তার কথার আছে মিল নেই আর কি পরবর্তী অংশে কুন্তু আমি আদুর আমি পড়তাম বা আমি পড়ি আর লোগা তাহলে আরবি ইয়াতা আর মানে আরবি ভাষা ফি মাদ্রাসা তিল মেদিনাটি আমি মাদ্রাসা মদিনায় আরবি ভাষায় পড়াশোনা করতাম এটা কি শহরের মাদ্রাসা হবে না মদিনার মাদ্রাসা হবে আমি গত ক্লাসে বলেছি দুইটাই হতে পারে আপনার মদিনা মাদ্রাসা হতে পারে আবার শহরের মাদ্রাসা বিদ্যালয় হতে পারে তবে মদিনা মাদ্রাসা হওয়াটা সম্ভাবনা বেশি তার কারণ হলো আরবি ভাষা তো ওই জন্য আর কি কানাত ফাতিমাতু সগীরাতু ছোট ফাতিমা তাগতাসিলু ফিমা ইল হাউদি সাবিহা সাবিহাস বাহু বাতাস বাহু কুল্লায়াও ফাতেমা ছোট ফাতেমা কি করে চৌবাচ্ছে গোসল করে এবং প্রতিদিন কি করে সাতার কাটে সুইমিং ইজ দ্য গু মানে গুড এক্সারস না কি যেন এক্সারসাইজ বলে এটা একটা বেস্ট এক্সারসাইজ বেস্ট এক্সারসাইজ বেস্ট এক্সারসাইজ আচ্ছা কুমতু ইয়া লাইলা হে লাইলা আমি আমি কি করতাম তবে তা মিনা দা ইমান হে লাইলা তুমি আমি কুমতু তা কুমতা কুমতি হবে মনে হয় এটা হে লাইলা কুমতি তবে তা দা ইমান তুমি সব সময় হাসো তুমি সব সময় হাসো দা ইমান মানে কি হাসা

ফালিমাজা সুতারান কেন তুমি এখন হাসছো না তুমি তো সব সময় হাসো কিন্তু এখন কেন হাসছো না বুঝতে পেরেছেন তুমি তো হে ফাতে এ লাইলা তুমি তো সব সময় হাসো কিন্তু এখন কেন তুমি হাসছো না ফালিমাজা ফালিমাজা লিমাজা মানে কেন লা তাবতাসি মিনা তুমি হাসছো না আল আনা মানে এখন তাহলে কি হলো আমি আরেকবার একটু পড়ি হে ফাতেমা তু হে ফাতেমা হালকুং ফাতেমা তুমি কি তোমার নিজ হাতে তোমার কাপড় সেলাই করো করো করতে দুই রকম অর্থ করা যায় কুমতু আদরসুল্লু গাতাল আরবি মাদ্রাসাতিল মেদিনেতি আমি কি করি মাদ্রাসাতুল মদিনাতে আরবি ভাষার উপর পড়াশোনা করিমিন এবং প্রতিদিন সাঁতার কাটে তার মানে ফাতেমা তার অভ্যাস ছিল যে চৌ বা পুকুরে বা হাউ যেটাই বলেন সেখানে সে গোসল করছে এবং প্রতিদিন সাঁতার কাটে

মাউল হাউদি সফিন পুকুরের পানি বা চৌবাচ্চের পানি কি স্বচ্ছ কানা মাউল হাউদি সফিয়ান পুকুরের পানি কি ছিল স্বচ্ছ ছিল বা স্বচ্ছ হয় বা স্বচ্ছ সবগুলো বলা যায় কানার অর্থ হয় কানা মানে ছিল সব ধরনের অর্থ হয় আর কি আবার কানা হয় ছিল কোনোটারই অর্থ দরকার হয় না বলা যায় এভাবেও যে পুকুরের বা পানি এখন ও একটা প্রশ্ন আপনাদের কাছে এখানে বলছে পানি হচ্ছে স্বচ্ছ আবার আসমানকে বলছে সফিয়াতুন এর কারণ কি আসমান হলো মনাস মাসা আসমান হলো কি মনাস এই সামাউনের বহু বচন কি জানেন সামাওয়াতুন এখানে কিন্তু আবার বহু বচনে কি চলে আসে আলিফ লম্বাতা বুঝতে পেরেছেন আর এটার বহু বচন কি সামাওয়াতুন তাহলে আর সামাউ সাফিয়াতুন আসমান ও স্বচ্ছ কানাতি সামাউ সাফিয়াতুন এখানে সাফিয়াতান কারণ কি কানা হচ্ছে ফেলে নাকিস

ফিকালাম ইল্লাহী নুর আল্লাহর কালামের মধ্যে কি আছে আলো আছে হেদায়েত আছে আল্লাহর কালাম বলতে কোরআন ফিকালাম ইল্লাহী মানে কি আল্লাহর কালামের নূর আছে আলো আছে অর্থাৎ হেদায়েত আছে নূর বুঝতে পেরেছেন তাহলে মাউল হাউদি এখানে কানার ইসম কোনটা শুধু মাউ মাউল হাউদি কোনটা পা ও যে ফার্স্ট লাইনটাতেই এখানে তো কানা নাই তাই এই কানার হবে কেন কানা আছে হ্যাঁ কানা কানা মাউল হাউদি সফিয়া এটা মাউল হাউদি হচ্ছে কানার ইসম মুদাফ মুদাফিলে মিলে মুদাফিলে মিলে সমঝে আচ্ছা বুঝতে পেরেছেন জি স্যার স্যার তারপরে হলো আমরা চলে গেলাম কোথায় ফি কালামিল্লাহি মিল্লা ইননা ফি কালামিল্লাহি নূরান এটা পড়বেন পরে ইননা ফি কালামিল্লাহি নূর ও ইননা ফি কালামিল্লাহি নূরান ইননা এখানে কিন্তু ইননা হচ্ছে হরফে মুশাববাহ বিল ফেল এগুলো খুব সূক্ষ বিষয় সবাই খেয়াল করেন এখানে নূরানটা হলো ইসমে কানা কারণ কি জানেন নূরানটা হলো

তার মানে আল্লাহর কালামে কি আছে নূর আছে আছে নূরের অর্থ নূর করলে ভালো হয় কারণ হচ্ছে যে আচ্ছা এরপর হলো ইয়া তাকাল্লাম ইয়া তাকাল্লাম আহু রাশিদিন এখানে একটা বিষয় জানার আছে আকুটা কিন্তু আসমায় সিত্তাই মোক মোক মোকাব্বার কারণ হচ্ছে এর পরবর্তী এটা মুজাব হয়েছে একটা প্রকাশ্যে হিসেমের সাথে ঠিক আছে না এটা এটা তাহলে এটা কর্তা মানে ফাইল এই কারণে না বুঝতে পেরেছেন সবাই হম তাহলে আমরা কোথায় গেলাম রাশিদের ভাই তার বন্ধুর সাথে আরবী ভাষায় কথা বলে রাশিদের ভাই তার বন্ধুর সাথে কি করে আরবী ভাষায় কথা বলে আরবী ভাষায় কথা বলে আখুরু রশিদিন ইয়াতাকাল্লামে একই বাক্য দুই রকম করে বলছে কিন্তু মনে মাথায় রাখবেন একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স আরেকটা কি ভার্বাল সেন্টেন্স ইয়াতাকাল্লাম হলো ভার্বাল সেন্টেন্স আর আখুরু দিন এটা হলো পর্বতিটা নমিনাল সেন্টেন্স তাহলে আখুরু রশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিহি জিলা আরাবিয়াহ অর্থের মধ্যে কোনো পরিবর্তন নাই শুধু বাক্যের ধরনের মধ্যে পরিবর্তন রাশিদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষাতে কথা বলে আচ্ছা এরপরে আমরা চলে যাব তারপরে অংশে ইন্না আখর রশিদিন ইন্না আখর রশিদিন এটা এখানে এটা আরেকটা বার ইন্না দিয়ে আবার একই বাক্য ইন্না দিসম আখর এনে আখর জবর জবরের কারণে আলিফ দ্বারা হইছে হুম একই অর্থ নিশ্চয় রশিদের ভাই এতাকাল্লামু কথা বলে মা সদিক তার ভাইয়ের বন্ধুর সাথে আরবি ভাষা দেয় এখানে কিন্তু ইন্নার ইসেম হলো আখ আখর অশি দিন আর কি মুদাপ মুদাফিলে মিলে না আর এই যে একটা সেন্টেন্স কাললামু কাল্লামু মা সদিকি সব মিলে হচ্ছে খবর খবর ইন্না খবর খবর ইন্না খবর ইন্না ক্লিয়ার কানা আবার এখানে ফেলে নাকেস দিয়ে পড়েছে নাকি কানা

তাহলে এখানে অর্থ কি হবে নিশ্চয় রাশিদের ভাই কি করে মানুষের সাথে আরবি ভাষায় কথা বলে এখানে হচ্ছে রাশিদের ভাই মানুষের সাথে কি ভাষায় কথা বলে আরবি ভাষায় কথা বলে আমরা আবার পড়ছি খুবই গুরুত্বপূর্ণ আজকের পড়াটা খেয়াল করেন মা উল হাউদি সফিন ঈশ্বর বাণী স্বচ্ছ হাউজের

ঐ সুইমিং পুল যেটা ওই রকম আর কি কানামাউল হাউদি সাফিয়ান অর্থাৎ পুকুরের কিসের পানি হাউজের পানি কি স্বচ্ছ আচ্ছা আসসালামু আলাইকুম ওস্তাদ এর আগের প্যারাটা থেকে একটু পড়বেন নাকি প্লিজ ইয়া ফাতিমা তুমি আচ্ছা হ্যাঁ ওস্তাদ बोलेंगे सुन लिया ফাতিমা

এরপর হচ্ছে মাহবুল হাউদি সফিন চৌবাচ্চের পানি স্বচ্ছ হ্যাঁ চৌবাচ্চের পানি স্বচ্ছ তারপরে লাইনের অর্থ তাই আসামা ও সফিয়াতুন আসমান ও সব স্বচ্ছ কান সামা ও সফিয়াতুন আসমানের পানি কি স্বচ্ছ ফি কালামিল্লা হিনুরুন আল্লাহর কালামের মধ্যে নূর আছে ইন্না ফি কালামিল্লা হিনুরান নিশ্চয় আল্লাহর কালামের মধ্যে কি আছে নূরান আলো আছে

ফিফটি পারসেন্ট কোরআন এবং সালাহ অনুধাবন এই কোর্সটি রয়েছে আমাদের সাথে এখন আমাদের ক্লাস আমরা শুরু করব দেরি করবো না